আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাসে, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। তো দর্শক, আজকে আমরা আছি সৌদি আরবের জুবাইল সিটিতে। এইখানে আমাদের এক বাংলাদেশি ভাই, তিনি একটি সবজির দোকানে আসলে মূলত সবজির দোকানদারি করছেন। তো অনেকেরই অনেক সময় অনেক ধরনের প্রশ্ন থাকে যে সৌদিতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় কি না, এই যে অসময়ে বেগুন, অসময়ে টমেটো, অসময়ে কোদো, এই যে বিভিন্ন ধরনের সবজি আসলে সৌদিতে বিক্রি হয়, ধরনের সবজি আসলে এখানে বিক্রি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সৌদি আরবের মার্কেটে কোন ধরনের সবজি কত টাকা দামে আসলে বর্তমানে বিক্রি করা হচ্ছে। তো চলুন আমরা আসলে সেইটা দেখি যে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার ফ্রন্টে একটি মানে খোলা মার্কেটের দোকান, এই দোকানে কত টাকা মূল্যে যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডিসপ্লে করা রয়েছে, এগুলো কত টাকা মূল্যে কোন ধরনের সবজি বিক্রি হয় সেটাই আপনাদেরকে দেখাবো। কি সে কেনবানা, বেগুন, বিভিন্ন ধরনের বেগুন আছে এখানে, এটার কি বলে কোদু, লাউ, আর ওই ওই যে ওইটা দুন্দইল, ওই একই ধরনের সব কয়টা। বেগুনের দাম কি রকম? এক কার্টন কয় কেজি হইবে? আড়াই কেজি 10 টাকা, 10 রিয়াল আর কি। ও আচ্ছা, এইগুলা ওই রকম 10 রিয়াল। আচ্ছা, সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হয়েছে আপনি যে এইখানে আঙ্গুর বিক্রি করতে আছেন, আমাদের দেশে এইখানে কয় কিলো আনুমানিক আঙ্গুর হইবে? 2.5 কিলো। কত রিয়াল দাম? 6 রিয়াল। 6 রিয়াল যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি 150 টাকা, ও তো 150 টাকার মধ্যে এরকমের পাওয়া যাইতেছে, 2.5 কিলোর বেশি। এখানে আরও একটা আকর্ষণীয় বিষয় আছে, এই যে বেদানা, আমাদের দেশে যেটাকে ডালিম বলে, এই যে এক কার্টনের মধ্যে হয়তো 15-20টা হইবে, এই 15-20টা ডালিমের দাম 10 রিয়াল, যা হয়তো কনভার্ট করলে বাংলাদেশের টাকায় 2-2.5 টাকার মতন হবে। এই যে লেবু আছে, রসুন, আদা, আদা কত করে ব্যাগ? 5 রিয়াল। এখন পর্যন্ত কত বিক্রি করছেন আপনি, না আনুমানিক কত বিক্রি করছেন? 500 বিক্রি করে ফেলাইছেন। মানে এই ব্যবসা কি আপনার নিজের? সৌদি আছে? ও আচ্ছা আচ্ছা। ভাই কি কিনছেন, এটা কি কিনছেন? মরিচ কত টাকা? 5 রিয়াল। ও আচ্ছা, আপনি কি এখানে সবসময় এরকম দোকানদারি করেন? সবসময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে মানে সপ্তাহে 2-1 দিন এরকম? সপ্তাহে 2-3 দিন থাকি। মানে এই মালামালগুলো কার আসলে? মালামালগুলো সৌদি। সৌদি আপনি বিক্রি করে দেন? মানে ওর সাথে চুক্তিতে বেতন? বেতন। ও আচ্ছা, এই যে মালামালগুলো, এই যে আমরা দেখলাম যে এখানে দেখা যাইতেছে যে ডালিমগুলা 10 রিয়ালে এক কার্টন, এই এক কার্টন ডালিম যদি কেউ কেনে আপনি বিক্রি করলে তো আপনার লাভ হইবে, তাই না? বিক্রি করলে আমার বেতন, বিক্রি করলেও লাভ, না করলেও লাভ, আমার ডেইলি বেতন। এগুলো কি সবসময় একরকম প্রাইস থাকে না এর চেয়ে বেশি? কম বেশি হয়। আচ্ছা, তো বাবু জি ভাই কেনাকাটা করছো? না, কারণ আমরা এই কিনি যেটা ইন্টারভিউ নিয়েছেন তার, আমরা ওই আঙ্গুর কিনি এক কার্টন। এক কার্টন কিনবা কেন? হুম,
তো কত টাকা কিনতেছো বাবু? এক কার্টন এক কার্টন কত টাকা? এক কার্টন 6 টাকা, 6 রিয়াল, 6 রিয়াল, 6 রিয়াল মানে আমাদের দেশের টাকায় কত? 6 রিয়ালে কত? 130, 135, ওই 130 135 রিয়াল। খুব ভালো টাকা। এই যে আঙ্গুর কিনছো বাবু, এগুলো আমাদের দেশে 130-135 রিয়ালে পাওয়া যাইবে, আড়াই কেজি হইবে। হ্যাঁ, ভিতর ভালো ফ্রেশ। আড়াই কেজি কি আমাদের দেশে কেনা সম্ভব এই টাকায়? না, এটা সম্ভব কি ভাবে? মানে সৌদিতে সম্ভব, তাই তো? পঁচিশ রিয়াল হয়ে যাবে। তো এখন এই সুবিধা দিতেছেন আর কি মানুষের খাওয়ার জন্য? যাই হোক, কেউ যদি সবজি কেনেন এইখানে কিন্তু সুলভ মূল্যে, আমাদের এই বাংলাদেশি ভাই তার বাড়ি বরিশালের বরগুনার পাথরঘাটায়। যদি কেউ কোনো সবজি কেনেন অবশ্যই তার কাছ থেকে কিনবেন, এখানে তিনি কিন্তু সপ্তাহে দুই একদিন আসে। এই যে একেবারে তাজা তাজা বেগুন, তাজা লাউ, একেবারে সব কিছুই কিন্তু তার কাছে তাজা, মানে ক্ষেত থেকে নিয়ে আসে সরাসরি। আঙ্গুর, বেদানা, লেবু সব কিছু আসলে এখানে কিন্তু পাওয়া যাইবে। টাকা দেব না ভাই? হ্যাঁ, 6 রিয়াল, তাই তো? হ্যাঁ বাবু, হ্যাঁ 6 রিয়াল। এটারে কি বলে, কদু? লাউ, লাউ, কদু, লাউ, লাউ বলে, কদু বলে। আর ওই ওই যে ওইটা, হ্যাঁ ওই, এটারে কয় সুলভ মূল্য এখানে ফল সবজি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জন্য যারা বিশেষ করে প্রবাসী বাংলাদেশী, তারা খুব অল্প দামে ফল ফ্রুট পাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালোই। যাই হোক, ধন্যবাদ ভাই আপনাকেও। আর আপনার মাধ্যমে আসলে মূলত অনেককে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের মালামাল সুলভ মূল্যে আসলে পাওয়া যায়, যাতে বাংলাদেশিরা যারা কর্মঠ বাংলাদেশি, সারাদিনের ক্লান্তির পরে এখানে আসার পরে এই যে এক কার্টন বেদানা, এক কার্টন ডালিম 10 রিয়ালে কিনতে পারতেছে, 6 রিয়ালে কিনতে পারতেছে। এই আঙ্কেলের ঠিকানা বরগুনা পাথরঘাটার কামারহাট, জি জি, কোন জায়গায় আপনার বাড়ি? বরগুনা পাথরঘাটা কামারহাট কিরিয়ানপুর পনুসেন বাড়ি। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার। ও জাকির হোসেন হাওলাদার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।